বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়ে রেলওয়ে স্টেশনটি অন্যতম। সরকারের আয়ের দিক থেকেই চট্টগ্রামের পরই এই স্টেশনের অবস্থান। প্রতি মাসে কোটি টাকার টিকিট বিক্রি হলেও ব্রাহ্মণবাড়ে রেলওয়ে স্টেশনে সেই তুলনায় যাত্রী সেবার মান বাড়েনি। দুর্ভোগ আর হয়রানি শিকার ট্রেন যাত্রীরা। ব্রাহ্মণবাড়ে প্রতিনিধি আফমো কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দিয়ে 4 থেকে 5 হাজার যাত্রী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। স্টেশনে ময়লা আবর্জনা, প্ল্যাটফর্মে হকার ফেরিওয়ালাদের যত্রতত্র দোকান, ওয়েটিং রুমে বসার পরিবেশ না থাকায় বেহাল দশা এ রেল স্টেশনের। ট্রেনের 700 আসন বরাদ্দ থাকলেও তার অর্ধেক অনলাইনে, বাকি অর্ধেক কাউন্টার থেকে দেওয়া হয়, যা চাহিদার তুলনায় অপ্রতুল। আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাত্রীর তুলনায় টিকিটটা অনেক কম। প্রধান সমস্যা হলো টিকিট কালোবাজারি। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপেও থামানো যাচ্ছে না টিকিট কালোবাজারি। এসব অভিযোগে সোচ্চার যাত্রীরাও। প্রশাসন এবং রেল স্টেশনের জনগণ সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। কালুনি যে ট্রেনটা আছে, এই ট্রেনটার স্টপেজটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর অত্যন্ত জরুরি। তবে টিকিট কালোবাজারির অভিযোগ অস্বীকার করলেন টিকিট ক্লার্ক। টিকিট কালোবাজারি হয় না, কিন্তু অনলাইনে স্টেশনে ওয়েটিং রুম, শৌচাগার, পর্যাপ্ত লাইট ফ্যান সহ নানা সমস্যার কথা স্বীকার করলেন সহকারী স্টেশন মাস্টার। সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। প্রথম শ্রেণীর একটি বিশ্রামাগার আছে, যার জন্য দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জন্য যাত্রীরা অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই স্টেশন থেকে মাসে প্রায় কোটি টাকা আয় হয় এমন তথ্য জানিয়ে কালনি ও বিজয় এক্সপ্রেসের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান স্টেশন মাস্টার। দৈনিক 3 থেকে 4 হাজার স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, মাসিক প্রায় 1 কোটি টাকার মতো আর্নিং রাজস্ব আয় হচ্ছে। আর জেলা প্রশাসক বললেন টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চলছে, অন্যান্য সমস্যাও দ্রুত সমাধান হবে। আমরা এই দাবিটি উদ্যোগ কর্তৃপক্ষের কাছে সুপারিশ সহ আমরা প্রেরণ করেছি। এই দাবিটি পূরণের লক্ষ্যে তারা আমাদের আশ্বাস দিয়েছেন। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক।